আগে কেবলমাত্র আম পড়তো, এখন ঘর বাড়ি পড়ে যাচ্ছে, পড়ছে কিছু না কিছু, তখন কেবলমাত্র আম পড়তো, এখন ঘর বাড়ি পড়ে যাচ্ছে। পরিস্থিতিটা কোন জায়গায় চলে গেছে ভাবো, তাহলে সেই জায়গা থেকে সার্ভাইভ করতে হবে। তাহলে ঘোড়ামারা দ্বীপে, সাগর দ্বীপে, মৌসুমী দ্বীপে এত মানুষ ঘর ছাড়া হয়েছে, সবাই তো মারা যায়নি, যারা মারা গেছে আমি বলবো শুনতে খারাপ লাগলেও যারা মারা গেছে তারা বেঁচে গেছে, তারা বেঁচে গেছে। যারা বেঁচে আছে তারা তো ওখানে থাকতে পারবে না, কারণ ওখানে থাকা মানে পরের বছর একই লড়াই, যদি সার্ভাইভ করে থাকে। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তারা অন্য জায়গায় চলে আসতে চেষ্টা করবে, কারণ ওই জমিগুলো ধীরে ধীরে এটা সাবমার্জ হয়ে যাবে, ডুবে যাবে, ওই জায়গাগুলো ডুবে যাবে ধীরে ধীরে। এর কারণ গ্লোবাল ওয়ার্মিং। মানে আমরা এটাও বুঝতে পারছি যে পরিবেশগত সংগ্রাম এটা কিন্তু ম্যানমেড, মানুষ তৈরি করেছে এই লড়াইটা। গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়ন যে ফল, তার ফল তো আমাদের ভোগ করতেই হবে।